হ্যালো গাইজ, ওয়েলকাম টু মানালিসাস ব্লগ। নমস্কার সবাইকে। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চকো কফি মাফিন্সের রেসিপি। এই রেসিপিতে কিন্তু আমি এগ ইউজ করিনি, এটা কিন্তু এগলেস মাফিন্স। তো যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু এটা খেতে পারবে। তো সবচেয়ে প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাউডার সুগার। পাউডার সুগার না থাকলে আপনারা বাড়ির সুগারকেও একটু মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন, পাউডার করে নিতে পারেন। এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ অয়েল, হাফ কাপ ভেজিটেবল অয়েল। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। আর আমি কিন্তু এখানে এক কাপ সুগার নিয়েছি। হ্যাঁ, তো নিয়ে এটাকে ভালো করে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স হয়ে গেছে, এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ। দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। ফার্স্টে এইভাবে ভালো করে মিক্স করে নেব আমি। তারপরে একটা হ্যান্ড বিটার দিয়ে এটাকে ভালো করে একটু বিট করে নেব, এইভাবে যেন কোনো লাম্পস না থাকে আর যেন এটা সুন্দর করে মিক্স হয়ে যায় দুধটার সাথে। তো আমি এখানে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বিট করে নিচ্ছি। এবার এটাতে আমি দিয়ে দেব বড় কাপের এক কাপ ময়দা। তো এটার মধ্যে ময়দা দিয়ে আমি দিয়ে দিচ্ছি দু কাপ কোকোয়া পাউডার। তো কোকোয়া পাউডারটাও দিয়ে দিলাম। কোকোয়া পাউডারটা দিয়ে এখন এতে আমি দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং সোডা ইউজ করছি না, বেকিং পাউডার ইউজ করছি। দিয়ে এটাকে ভালো করে একটা চালনের সাহায্যে চেলে আমি দুধটাতে দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে আমি মিক্স করে নেব এটাকে। অবশ্যই এটা আমাদের কিন্তু ধ্যান রাখতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এবার আমি আবার হ্যান্ড বিটার দিয়ে এটাকে ভালো করে বিট করে নেব। তো এটাকে সুন্দর করে বিট করে নিচ্ছি আমি। বিট হয়ে গেছে দেখুন। এবার আমি নিয়ে নেব কফি পাউডার। আপনারা যে কোনো কফি পাউডার ইউজ করতে পারেন। আমি এখানে এক চামচ কফি পাউডার দিয়ে দিয়েছি। কফি পাউডার দিয়ে আমি আবার এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। তো দেখুন মিক্স, এই যে মিক্সচারটা আছে এটার কনসিস্টেন্সিটা কিন্তু এমন হবে। হ্যাঁ, এই ব্যাটারটার কনসিস্টেন্সি কিন্তু এমন হবে। এবার আমি ওভেনকে প্রি হিট করতে দিয়ে দেব 230 ডিগ্রি বোথ রডস অন ফর 10 মিনিটস। এবার আমি একটা মাফিন ট্রে নিয়ে নেব আর এতে কাপ কেক লাইনারগুলো দিয়ে দেব এক এক করে। এবার কাপ কেক লাইনারে আমি ব্যাটারটা দিয়ে দেব। বাট ব্যাটারটা দেওয়ার সময় মনে রাখবেন আমরা কিন্তু এটাকে ফুল করব না, কারণ এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। তো এটাকে আমি এতটুকু রেখেছি। তো এটা রেডি হয়ে গেছে। এদিকে আমার ওভেনও প্রি হিট হয়ে গেছে। এখন আমি একটা গ্রিলার দিয়ে দিচ্ছি। গ্রিলার লাগে না, বাট আমি গ্রিলারটা দিয়েছি কারণ আমার এখানে মাফিন ট্রেটার সাইজ কিন্তু ছোট, তাই আমি গ্রিলারের উপরে মাফিন ট্রেটা রেখেছি। এটা কিন্তু খুব গরম ওভেনটা, আপনারা চাইলে মিটেন্সও ইউজ করতে পারেন। আর আমি টাইমারটা এখানে দিয়ে দেব 20 মিনিটস। আর মোডটা কিন্তু সেমই থাকবে, বোথ রডস অন। আর আমি এখানে 230 ডিগ্রি থেকে 190 ডিগ্রি করে দেবো। 230 ডিগ্রি করলে কী হবে, অনেকটাই গরম হয়ে যাবে, তো ভেতরটা খুব ভালো করে নাও হতে পারে। তো আমি 190 ডিগ্রি করে দিয়েছি বোথ রডস অন ফর 20 মিনিটস। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে, কি সুন্দর ফুলে এসছে মাফিন্সগুলো। তো আমার টাইমারও কল করে দিয়েছে, তার মানে এটা কুক হয়ে গেছে। তখন এটাকে আমি একটা টুথপিক ইনসার্ট করে দেখে নেব। দেখুন টুথপিকটা নিটলি বেরিয়ে এসছে, তার মানে এটা পুরো কুক হয়ে গেছে। তো এখন আমি এটাকে বের করে সুন্দর করে সার্ভ করব। দেখুন কি সফট হয়েছে মাফিন্সগুলো, একটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কি সফট হয়েছে, দেখেছেন? আর খুব সুন্দর করে চলেও মানে আসছে এটার থেকে। দেখুন কাপকেক লাইনার থেকে আর কতটা সফট,
রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। অ্যান্ড ভালো লাগলে লাইক শেয়ার, অ্যান্ড আমার চ্যানেলে নতুন হলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।